শান্ত ভাই ভাই প্লিজ তুমি আমার আরোহী আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার আরোহী সারা বাঁচতে পারতেছি না ভাই, আমি থাকতে পারতেছি না ভাই, আমি পারবো না ভাই, পারবো না আরোহী সারা থাকতে ভাই প্লিজ। আচ্ছা তুমি এখন আর আমাদের বাসায় যাও না কেন? আমি তোমার কথা জিজ্ঞাসা কর। আরে আগে তো কোনো ভয় ডর ছিল না, যখন ইচ্ছা তখন চলে যেতাম, কিন্তু এখন তো চোরের মন পুলিশ পুলিশ, বোঝোই তো যদি ধরা খেয়ে যায়। তাই বলে কি একেবারে যাওয়া বন্ধ করে দিবা? মাঝে মাঝে তো যেতে পারো। আচ্ছা ঠিক আছে যাবো। একটা কাজ করো, তুমি বাসায় যাও, আমি আর না যাই, তুমি যাও। আরে সাকিব ভাই কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো আপনাকে তো ইদানিং দেখা যাচ্ছে না। এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাদেরকে দেখলাম তাই চলে আসলাম। তো আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে? তোমাদের দুজনকে একদমই মানায়নি, আমারই ভুল হয়েছে। তোমরা আগে যখন বন্ধু ছিলে তখনই খুব ভালো লাগতো। কি বলছেন, কিন্তু আমরা দুজন তো ভালো আছি। আর নিজের ভালো থাকলে হবে? পাড়া প্রতিবেশীরা কে কোন নজরে দেখছে সেটা দেখতে হবে না? সরি ভাই, আমি আরোহীকে কথা দিয়েছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর সঙ্গে থাকব। এতে কে কি বললো সেটা আমার দেখার বিষয়। তাইলে কি আর করার, আচ্ছা বেস্ট অফ লাক, দোয়া করবেন। শান্ত আসছো? হ্যাঁ, কি জানি বলবেন বলেন। শান্ত আমি তোমাকে আমার আর আরোহীর ব্যাপারে কিছু বলতে চাই। আমি তো আপনাকে গতকাল বললামই যে আরোহীর আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি। না না না, কিন্তু আমি তো ভালো নাই ভাই, আমি তো ভালো নাই। সঠিক বুঝলাম শান্ত, আমি তোমাকে সব কথা খুলে বলবো, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে বলেন। আমি আর আরোহী দুজন দুজনকে ভালোবাসতাম, আরোহী নিজেই আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি। কেন? ভালোই যখন বাসতেন তাহলে গ্রহণ করেননি কেন? আমি সবসময় চাইতাম আর ওই যাতে অনেক হ্যাপি থাকে, ভালো থাকে। আমি যখন আমার অসুস্থতার কথা জানতে পারি আমি ওকে রিজেক্ট করে দিই। বুঝতে পারছি। এখন ডাক্তার বলছে আমার অসুস্থতার রিপোর্ট নাকি ভুল। শান্ত আমি আরোহীর ব্যাপারে কাউকে সহ্য করতে পারছি না, তোমাকেও না। আমি আমি একটা সময় চাইতাম আরোহী তোমার সাথে যাতে অনেক হ্যাপি থাকে, বাট নাও আই ক্যান টলারেট ইট। শান্ত ভাই, ভাই প্লিজ তুমি আমার আরোহী আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার আরোহী সারা বাঁচতে পারতেছি না ভাই, আমি থাকতে পারতেছি না ভাই, আমি পারবো না ভাই, পারবো না আরোহী সারা থাকতে ভাই প্লিজ। বাহ বাহ ভাই বাহ, স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলেন, নিজের স্বার্থের দিকেই তাকালেন, একবার আমার কথা ভাবলেন না। আমি যে আরোহীকে কতটা ভালোবেসে ফেলেছি এই কয়দিনে,
কই একবার তো জিজ্ঞেস করলেন না? শান্ত ভাই প্লিজ বোঝার চেষ্টা করো ভাই, আপনি বুঝতে চেষ্টা করেন। আমি তো আর ওকে ভালোবাসতে চাইনি, আপনার কারণেই তো আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি, আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর আপনি চাইলে ওকে আমার থেকে আলাদা করতে পারবেন না। দেখেন আমি যদি ওকে ছেড়ে দিতে চাই তাহলে আমরা তিনজনই অসুখী থাকব, আমি ওকে হারাবো, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, একদিক থেকে আমি আমার জীবন সঙ্গীও পাবো না, আমি কি ভালো থাকতে পারবো বলেন? শান্ত প্লিজ ভাই, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের মাঝখানে আর আসবেন না, আমি আরোহীকে অনেক ভালোবাসি আর আরোহীও আমাকে অনেক ভালোবাসে, দয়া করে আমাদের মাঝখানে আর আসবেন না প্লিজ। শান্ত আমি পারবো না, আমি পারবো না আরোহী ভুলে যেতে, আরোহী স্যার আমি থাকতে পারবো না। আমিও পারবো না ভাই, আমারও অনেক কষ্ট হবে, নাহলে আমি স্যাক্রিফাইস করতাম। ঠিক আছে পাইলাম না, এই নসিবে যখন নাই কি করার, হ্যাঁ থাকো, বেস্ট অফ লাক, আপনিও ভালো থাকবেন। ভেবেছিলাম ভালোবাসার মানুষটি অন্য কারো কাছে সুখে থাকলে হয়তো আমিও সুখে থাকব, কিন্তু এখন ভালোবাসার মানুষটিকে অন্য কারো সঙ্গে দেখে মনে হচ্ছে এর চেয়ে কষ্টকর কিছু পৃথিবীতে আর নেই। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসে অনেকেই জীবনটাকে উপভোগ করতে চাইবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে মৃত্যুই সবচেয়ে উপভোগ্য। ভালো থাকুক ভালোবাসা।